ইফতার পার্টি করলেন, ধনী ধনীদেরকে দাওয়াত দিলেন, সিলেট থেকে সেলিব্রিটি বক্তাকে নিয়ে আসলেন, আপনার গরিব আত্মীয় স্বজনের খোঁজ নাই। আপনার বাসায় যদি আপনি ইফতার করান, সবচেয়ে বড় হকদার হচ্ছে আপনার গরিব আত্মীয় স্বজন। রমাদান মাসে সকালবেলা পেটে ভাত থাকে না, খিদা থাকে, মিজাজ খারাপ থাকে, খামোখা মানুষের সাথে কথা বলতে যাবেন, ঝগড়া লাগবে, এক কাজ করুন, নিজের কাজ নিজে করুন, সেটা তো করবেন, সাথে কোরআন শরীফ খুলে বসে থাকুন, দেখবেন দিনও কেটে যাবে, কথাও কম বলা হবে, গিবতও কম হবে, ঝগড়াও কম হবে। তাহাজ্জুদের প্রতি খেয়াল করি, রমাদান মাসে আর না হোক, রমাদান মাসে আমরা অন্তত পক্ষে আল্লাহর রাসূলের এই প্রিয় নামাজ, এই প্রিয় সুন্নতটির প্রতি আমরা খেয়াল করি। আমাদের নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে তাশরিফ আনবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করবেন এবং সারা পৃথিবী জুড়ে ইসলামী খিলাফত বাস্তবায়নের যাত্রা শুরু করবেন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে আল্লাহর পুরো জমিনে আল্লাহর রাসূলের আদর্শের আলোকে খিলাফত প্রতিষ্ঠা করবেন, তখন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব হবে। ইমাম মাহদী দাজ্জালকে পরাজিত করতে পারবেন না, আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালের পতন হবে এবং এরপরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর বাকি কাজটুকুকে শেষ করবেন, সমাপ্ত করবেন এবং আমার নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, লিইউযহিরাহু আলা দীন কুল্লিহি, ইসলামকে তিনি সারা দুনিয়ার উপর বিজয়ী করবেন। কিয়ামতের আগে ইমাম মাহদী এবং সাইয়্যিদুনা আল মাসিহ ঈসা আলাইহিস সালামের হাতে আমার নবীর সেই মিশন সফল হবে, সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এটি আমাদের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের দিন কোরআন তোমাদের পক্ষে সাক্ষী দেবে, নইলে বিপক্ষে সাক্ষী দেবে। শুকরিয়া আদায় করি আমরা আল্লাহর যে ফুলতুরি সাহেব কিবলাকে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়েছেন এবং উনার মাধ্যমে দারুল কিরাতের মতো খেদমত আল্লাহ আমাদের সামনে রেখেছেন, যেখানে অতি সহজে আমরা কোরআন শরীফ শিখতে এবং মানুষকে শেখাতে পারছি। তোমরা কেরিয়ার খুঁজো, শ্রেষ্ঠ কেরিয়ার হচ্ছে সেই ব্যক্তির যে কোরআন শিখে আর অন্যকে শিখায়। আল্লাহ নবী বলেছেন যে এমন জামানা আসবে আমার উম্মতের উপর, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আর এই সময় একটা জায়গায় বছরে একবার মাহফিল হয়, ওই মাহফিলে বসে আপনি লাইলা মজনু বলতেছেন। ইহুদিদের এবং খ্রিস্টানদের যে কিতাবগুলো, তাওরাত ইনজিল, যেগুলোকে তারা বর্তমানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নামে ডাকে, ওই সব কিতাবগুলোতে ঈসা আলাইহিস সালামের যতটি মুজিজার কথা কোরআনে আছে সবগুলোর কথা আছে, শুধুমাত্র দুইটি মুজিজার কথা তাদের কিতাবে নাই, দুইটি মুজিজার কথা তাদের কিতাবে নাই। এর মধ্যে একটি হচ্ছে তিনি যে মাটি দিয়ে পাখি বানাতেন, ফু দিতেন, ওই পাখি উড়ে যেত, ওইটা খ্রিস্টানদের কিতাবের মধ্যে নাই। খ্রিস্টানরা প্রায় সময় এটা নিয়ে মুসলমানদেরকে টিটকারি করত, তোমাদের নবী এটা বানিয়ে বানিয়ে বলেছেন, আমাদের নবীর মুজিজা আমাদের কিতাবে নাই, তোমাদের কিতাবে কেমনে এটা আছে। বিষয়টা হচ্ছে বর্তমানে ইনজিল যে বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ইনজিল ছিল মোট ১০৪টি, মোট ১০৪টি ইনজিল ছিল, ওই যে ১০৪টি ইনজিল এর মধ্যে ৪টি ইনজিলকে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ হিসাবে স্বীকৃতি দিয়েছে আর বাকিগুলোকে স্বীকৃতি দেয় নাই। যেগুলোকে স্বীকৃতি দিয়েছে ওইগুলোর নাম হচ্ছে ক্যানোনিক্যাল গসপেল, আর যেগুলোকে স্বীকৃতি দেয় নাই ওইগুলোর নাম হচ্ছে অ্যাপোক্রিফাল। তো যেগুলোকে স্বীকৃতি দিয়েছে ওইগুলা কিন্তু একটাও ঈসা আলাইহিস সালামের সাহাবি বা তাবেঈন কারো লেখা নয়, বরং পরবর্তীতে তারা নিজেই ওইগুলো লিখেছে। কিন্তু যেগুলো সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালামের সাহাবিদের হাতে লেখা ওইগুলাকে তারা মর্যাদা দেয় নাই, ওইগুলাকে তারা বন্দী করে রেখেছে, ধর্মগ্রন্থের মর্যাদা দেয় নাই। ওইগুলোতে আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ আছে কিন্তু এগুলোকে তারা গুরুত্ব দেয় নাই। ১৯৪৭ সালে, খুব বেশি আগে নয়, কিন্তু ১৯৪৭ সালে জর্ডানের ডেড সি একটা সাগর আছে, মৃত সাগর, একটা নাম শুনেছেন ডেড সি, যেখানে লবণাক্ত পানি, এজন্য মানুষ ডুবে না, মানুষ ভেসে থাকে। তো ওই ডেলসির কিনারায় খোঁড়াখুঁড়ি করতে গিয়ে প্রাচীন ইঞ্জিলের একটা কপি এখান থেকে উদ্ধার করা হয়েছে, যে ইঞ্জিলের লেখক হচ্ছেন ঈসা আলাইহিস সালামের একজন সাহাবি, তার নামে এখন আমি ভুলে যাচ্ছি। ওই ইঞ্জিল খুলে দেখা গেছে ওই ইঞ্জিলের মধ্যে কোরআন শরীফে বর্ণিত ঈসা আলাইহিস সালামের প্রত্যেকটি মুজিজার কথা লেখা আছে। তার মানে খ্রিস্টানরা বিকৃত করে দিয়েছে, কিন্তু কোরআন এসে আমাদেরকে জানিয়েছে আসল সত্য কোনটা।
এবার অন্যান্য নবীর মুজিজার কথা বললাম ঈসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা হচ্ছে শেষ যে মুজিজা বড় মুজিজা যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে চেয়েছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জ্যান্ত অবস্থায় ফেরেশতা পাঠিয়ে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে দুঃখিত দ্বিতীয় আসমানে নবী ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে তাশরিফ আনবেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করবেন এবং সারা পৃথিবী জুড়ে ইসলামী খিলাফত বাস্তবায়নের যাত্রা শুরু করবেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে আল্লাহর পুরো জমিনে আল্লাহর রাসূলের আদর্শের আলোকে খিলাফত প্রতিষ্ঠা করবেন তখন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব হবে ইমাম মাহদী দাজ্জালকে পরাজিত করতে পারবেন না আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালের পতন হবে এবং এরপরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর বাকি কাজটুকুকে শেষ করবেন সমাপ্ত করবেন এবং আমার নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ইসলামকে তিনি সারা দুনিয়ার উপর বিজয়ী করবেন কিয়ামতের আগে ইমাম মাহদী এবং সাইয়্যিদুনা আল মাসিহ ঈসা আলাইহিস সালামের হাতে আমার নবীর সেই মিশন সফল হবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ এটি আমাদের জন্য সুসংবাদ কেউ যদি মনে করে যে অন্য নবীদের অলৌকিক মুজিজা ছিল আমাদের নবীর কি কোনো অলৌকিক মুজিজা আছে জি আছে সহিহ বুখারীতে হাদিস রয়েছে এমনকি সহিহ বুখারী তো পরের বিষয় কুরআন শরীফে ইঙ্গিত রয়েছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর আল্লাহ বলেছেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কি ঘটনা সহিহ বুখারীতে হাদিস রয়েছে মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করেছিল চাঁদ দ্বিখণ্ডিত করে দেখানোর জন্য আল্লাহর রাসূল তাদের চোখের সামনে চাঁদকে কয়েক মুহূর্তের জন্য দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন দুই নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন এবং আপনারা জানেন নামাজে দাঁড়ালে পেছন থেকে মক্কার কুরাইশরা অনেক জুলুম নির্যাতন করত পেছন থেকে চাদর পেছি হত্যার চেষ্টা করেছিল এমনকি সেজদায় গেলে মোরা উঠের পচা নাড়ি বুড়ি এনে উকবা ইবনে আবু মুঈদ নামক একটা কাফির ছিল সে এসে এই উটের পচা নাড়ি বুড়ি উপরে চাপিয়ে দিয়েছিল এমন ঘটনা আছে কিন্তু একবার তারা টার্গেট করেছিল যে জুলুম নির্যাতন অনেক হয়েছে এবার সরাসরি আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলব এই লক্ষ্যে আবু জাহেল নিজে দায়িত্ব নিয়েছিল যে আর যখন নামাজে দাঁড়াবেন তখন আমি যাব এবং তাকে একেবারে হত্যা করে আসব তো আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়েছেন একা আবু জাহেল পেছন থেকে গেছে যে স্পিডে গিয়েছিল সেই স্পিডে আবার ফিরে আসছে কিছুই করতে পারে নাই আসার পরে তার সঙ্গী সাথে জিজ্ঞাসা করেছে যে কি তুমি নাকি এত বেটাগিরি দেখিয়ে গেলে যে আজ মুহাম্মদের একদিন কি আমার একদিন কিছুই তো করতে পারে নাই পাশেই যেতে পারলে না ফিরে আসলে কাহিনী কি সে বলল যে ইন্না বাইনি ওয়া বাইনাহু লখান্দাকান মিন নার আমি যখন নিকটবর্তী হলাম আমার এবং নবীর মধ্যখানে আগুনের একটি কূপ আমি দেখতে পেলাম এই জন্য আমি ফিরে আসছি নামাজের পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা আল্লাহ নবী বললেন সে যখন হত্যা করার নিয়তে এগুচ্ছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আগুনের একটি কূপ তার চোখের সামনে এনে দিয়েছেন আর ওই পাশে ছিলেন ফেরেশতারা সে যদি আরেকটা পাড়া আরেকটা পা সামনের দিকে এগুতো ফেরেশতারা তাকে টেনে ছিন্ন ভিন্ন করে ফেলতেন এছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য মুজিজা রয়েছে উদাহরণস্বরূপ সহিহ বুখারীতে হাদিস রয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবাকে নিয়ে গিয়েছেন হুদাইবিয়াতে তো হুদাইবিয়ায় কাফিররা আল্লাহ নবীকে আটকে দিয়েছে উমরা করতে দেবে না তো অনেক দিন কথোপকথন নেগোসিয়েশন আপুস মীমাংসা ফয়সালা হয়েছে এর মধ্যে 1500 সাহাবা পানি ফুরিয়ে গেছে উমর রাদিয়াল্লাহু আনহু একটা পেয়ালা পানি নিয়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ মাত্র এক পেয়ালা পানি বাকি আছে মাত্র এক পেয়ালা আপনি দয়া করে আপনার হাত মুবারক ওই পেয়ালার মধ্যে ডুবিয়ে দিন পানির মধ্যে বরকত চলে আসবে উমরও জানতে চাইলে আল্লাহ নবী এটি করতে পারেন সবসময় করেন না
আল্লাহ নবী বললেন উমর তুমি কি চাও সত্যি আমি হাত ডুবিয়ে দেব উমর বললেন ইয়া রাসূলুল্লাহ পানি নাই একবারে মানুষও পিপাসার্ত অজুও করতে পারছি না আমাদের পশুগুলোও পিপাসার্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই মুহূর্তে হাত মুবারক ডুবালেন আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করলো সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘটনা বয়ান করছিলেন একজন জিজ্ঞেস করলেন আপনারা সেদিন সংখ্যা কত ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন সংখ্যা তো 1500 ছিলাম কিন্তু কসম খোদার আমরা যদি সেদিন 100,000 মানুষ থাকতাম তবুও এই পানিতে আমাদের সবার জন্য যথেষ্ট ছিল তাবুকের যুদ্ধে যাচ্ছেন তাবুক অভিযানে কি কষ্টের অভিযান 30,000 সাহাবা প্রচন্ড গরম মদিনায় এক বছর থেকে দুর্ভিক্ষ চলছে কোনো খাবার নাই কিছুই নাই যাওয়ার রাস্তা 20 দিনের আসার 20 দিনের ওইখানে রোমান বাহিনীর সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা যদিও পরে যুদ্ধ হয় নাই প্রত্যেক তিনজন সাহাবীর এক দিনের খাবার হচ্ছে একটা খেজুর একজন মুখে নিয়ে একটু সময় চুষেন আরেকজনকে দেন উনি চুষেন আরেকজনকে দেন এইভাবে সবার দিন চলে তখন একবার উত্তপ্ত গরমে চলার পথে সাহাবীরা সহ্য করতে পারছিলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু বৃষ্টির দোয়া করুন আল্লাহ নবী আবার সেই প্রশ্ন করলেন আবু বকর তুমি কি চাও সত্যি আমি বৃষ্টির জন্য দোয়া করব আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সহ্য করতে পারছি না এজন্য বলছি আল্লাহর রাসূল হাত উঠালেন হাত নামানোর আগে বৃষ্টি চলে আসলো এবং সাহাবীরা বলেছেন বৃষ্টি অন্য কোন জায়গায় হয় নাই যতটুকু জায়গা জুড়ে সাহাবীরা পথ চলছিলেন ওইটুকু জায়গার উপর আল্লাহ বৃষ্টিপাত করেছেন অন্য কোন জায়গায় বৃষ্টি হয় নাই তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এইরকম অসংখ্য মুজিজা প্রদর্শন করেছেন করতে পারতেন আল্লাহ তাকে শক্তি দিয়েছেন কিন্তু এখানে একটা সূক্ষ্ম মাসআলা আমি বলতে চাই সেটা হচ্ছে অলৌকিক মুজিজা যেগুলো অলৌকিক মুজিজা ওইগুলা শুধু নির্দিষ্ট একটা সময়ের জন্য খাটে পরবর্তীতে ওইগুলার উপযোগিতা থাকে না কিভাবে মুসা আলাইহিস ইসলাম লাঠি দিয়ে সাপ বানিয়েছে লাঠি দিয়ে সাগরে বাড়ি দিয়ে রাস্তা বানিয়েছে তাই না ওই লাঠি যদি আমি আপনার হাতে দেই আর আপনি যদি সারাদিন বাড়ি দেন রাস্তা হবে সাগরে হবে না কারণ ক্ষমতা লাঠির নয় ক্ষমতা আসলে মুসার হাতে মুসা নাই ওই লাঠি অন্য লাঠির মতো তাই না এছাড়া অন্য যে কোনো কিছু ধরেন আপনি ঈসা আলাইহিস ইসলাম কুম্বি ইজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করেছেন আপনি সারাদিন কুম্বি ইজনিল্লাহ বললে জিন্দাও তো জিন্দা হবে না মুর্দা জিন্দা হওয়া দূরের কথা তাই না কিন্তু মুজিজা সেরকম যদি হয় যেটা মানুষের দিল এবং দিমাগের উপর আসর করে মানুষের দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে চলবে সেই হেদায়াত প্রদান করে তাহলে সেই মুজিজা যুগের সাথে মিটে না সেই মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে আমাদের নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন এটা যুগের সাথে মিটবে না মুসার লাঠি মুসার হাতেই মুজিজা অন্য কারো হাতে মুজিজা নয় আমার নবীর মূল মুজিজা কোরআন সেটি আমার নবীর হাতে যেরকম মুজিজা আমার হাতেও সেরকম মুজিজা সবার হাতে মুজিজা এটা এই কোরআনের মধ্যে আল্লাহ যে শিফা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পড়ে ফুদলে শিফা লাভ করা হয় শিফা লাভ করা যায় এটা পড়ে ফু দেওয়া হয় আপনি ফু দেন ইনশাআল্লাহ আপনার এই ফু কাজে লাগবে এটা সূরা ফাতিহার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কোরআন দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এই কোরআন মানব জাতিকে কিভাবে সামাজিক জীব হয়ে বাঁচা লাগে সেটি শিখিয়েছে মানুষের পরিবার কিভাবে গঠন করতে হয় কোরআন সেটি দেখিয়ে দিয়েছে স্বামী এবং স্ত্রী মিলে পরিবার গঠন হয় এবার স্বামীর হাতে যদি আল্লাহ আইন প্রণয়ন করার ক্ষমতা দেন তাহলে স্ত্রীর আর কোনো মর্যাদা থাকবে না স্বামী খালি নিজেরটাই দেখবেন আবার স্ত্রীর হাতে যদি দেওয়া হয় স্ত্রী স্বামীকে আর কিছু দেবেন না সব নিজের জন্য রেখে দেবেন তো ব্যালেন্স কে করবে ব্যালেন্স কে করবে ব্যালেন্স এমন কেউ করবেন যিনি স্বামী এবং স্ত্রী উভয়ের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং মর্যাদাকে ব্যালেন্স করে দিয়েছেন স্বামী এবং স্ত্রী ছাড়া পরিবার সম্ভব পরিবার ছাড়া সমাজ সম্ভব সম্ভব নয় আসেন মানুষের আর্থিক জীবনে মালিক এবং শ্রমিক
আর্থিক জীবনেতে এই দুইটা পার্টি থাকে তাই না মালিক এবং শ্রমিক এবার মালিকের হাতে যদি সব ক্ষমতা চলে যায় শ্রমিকের উপর জুলুম করবে শ্রমিকের হাতে যদি সব ক্ষমতা চলে যায় শ্রমিক আর কোনো কাজই করতে চাইবে না ব্যালেন্স কে করবে এমন একজন ব্যালেন্স করবেন যিনি শ্রমিক মালিক উভয়ের চাইতে উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে যে হেদায়েত আমাদেরকে দিয়েছেন ওই হেদায়েতের মধ্যে অর্থনৈতিক জীবনের তাম ব্যালেন্স আমাদেরকে দিয়ে দিয়েছেন আসুন রাজনৈতিক জীবনে রাজনৈতিক জীবনেও দুইটা পার্টি রাজা বা শাসক এবং প্রজা বা জনগণ রাজার হাতে বা শাসকের হাতে সমস্ত ক্ষমতা চলে গেলে তারা চাইবে সবকিছু নিজেই করতে নিজের হাতে কুক্ষিগত করে রাখতে আর জনগণের হাতে সমস্ত ক্ষমতা চলে গেলে জনগণ কোনো আইনই মানতে চাইবে না ব্যালেন্স কে করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ক্ষমতার ব্যালেন্স আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দেখুন মানব জীবনের পারিবারিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক বিচার ব্যবস্থা বলুন শাসন ব্যবস্থা বলুন আইন ব্যবস্থা বলুন মানব জীবনের ব্যক্তিগত এবং এর বাইরে পাবলিক লেভেলে মানব জীবনের যত চাহিদা যত কর্মক্ষেত্র আছে কুরআনুল করিমের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাতের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত যাবতে হেদায়েত দিয়ে দিয়েছেন বলুন লাঠি দিয়ে সাপ বানানো কি এর থেকে বড় হয়ে গেল লাঠি দিয়ে সাপ তো শুধুমাত্র ওই সময়ের জন্য নাউজুবিল্লাহ আমি ছোট করতেছি না মুসা আলাইহিস সালাম তো আমাদের তো নবী আমরা ঈমান আনি না ওনার উপর আনি কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম হাজরিন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন আর সামনে আসছে রমাদান মাস আর আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রমাদান মাসে কুরআন নাজিল করেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া হযরত ফুলতলে সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমরা কুরআন শরীফ শিক্ষা শেখা এবং শেখানোর একটি মকবুল প্রতিষ্ঠান পেয়েছি দারুল কিরাত যাদের কুরআন সম্পর্কে এখনো আইডিয়া পরিষ্কার নয় যারা কুরআন দেখে দেখে পড়তে পারেন না যাদের কুরআন পড়া শুদ্ধ নয় আপনার নামাজ কবুল হবে না কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কোনো অজুহাত দিলে আল্লাহ কবুল করবেন না আল্লাহর হাবিব বলেছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কিয়ামতের দিন কুরআন তোমাদের পক্ষে সাক্ষী দেবে নইলে বিপক্ষে সাক্ষী দেবে যদি আজকে আপনি এতটুকু সময় বের করতে না পারেন যে আল্লাহর কিতাব আপনি শুদ্ধ করে পড়তে শিখেছেন কিয়ামতের দিন আল্লাহর কিতাব আপনার পক্ষে নয় বিপক্ষে সাক্ষী দেবে এবং আল্লাহর আজাব থেকে বাঁচার আপনার আর কোনো পথ থাকবে না শুকরিয়া আদায় করি আমরা আল্লাহর যে ফুলতলে সাহেব কিবলাকে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়েছেন এবং উনার মাধ্যমে দারুল কিরাতের মতো খেদমত আল্লাহ আমাদের সামনে রেখেছেন যেখানে অতি সহজে আমরা কুরআন শরীফ শিখতে এবং মানুষকে শেখাতে পারছি আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমরা ক্যারিয়ার খুঁজো শ্রেষ্ঠ ক্যারিয়ার হচ্ছে সেই ব্যক্তির যে কুরআন শিখে আর অন্যকে শিখায় ওয়াজ করুন কুরআনের আলোকে আল্লাহর হাবিব বলেছেন মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম যে ব্যক্তি কুরআনের পথে মানুষকে ডাকে অন্য কারো হিদায়ত হোক না হোক তার হেদায়েতের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন আমরা একবার চিন্তা করে দেখুন কাল যদি আমেরিকান এমবেসি থেকে আপনার নামে একটা চিঠি আসে আপনি ইংরেজি নাও পারেন তবুও দশজনকে জিজ্ঞেস করে জানবেন যে এমবেসি থেকে কি এসেছে আমেরিকায় যাওয়ার অফার লেটার আসলো কি না আর আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার অফার লেটার দিয়েছেন কোরআন শরীফ আপনার জীবনে এতটুকু সময় হয় নাই যে দেখে দেখে ওই কোরআন পড়তে পারেন বাকি তর্জমা তাফসির এদের বাদই দিলাম ওয়াজ নসিহতকে কোরআনের উপর সাজান আমি আজকে তিনজন নবীর মুজিজা বললাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুইজনের মুজিজা হুবহু কোরআন থেকে বলেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বলেছে কোরআন এবং হাদিস থেকে তো ওয়াজ তো আপনাদের বেসুন্দর লাগে নাই কোরআন হাদিস থেকে ওয়াজ করলে কি ওয়াজ বেসুন্দর হয়ে যায় আর কত আমরা এই জামানা ফিতনার জামানা আল্লাহ নবী বলেছেন যে এমন জামানা আসবে আমার উম্মতের উপর ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে বেঈমান হয়ে যাবে আর এই সময় একটা জায়গায় বছরে একবার মাহফিল হয় ওই মাহফিলে বসে আপনি লাইলা মজনু বলতেছেন
ওই মাহফিলে বসে আপনি গান গাইতেছেন তো মানুষ এক ঘন্টার জন্য আপনাকে কি জন্য বসিয়েছিল যদি আপনি এখনো পর্যন্ত মানুষকে ইসলাম একটি দ্বীন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা শিখাতে না পারেন যদি এখনো পর্যন্ত আপনি মানুষকে উসওয়ায়ে রাসূলের পথে ডাকতে না পারেন যদি এখনো পর্যন্ত আপনি কোরআনের আলোতে সমাজকে আলোকিত করার চেষ্টায় না নামেন আপনি কিসের আলেম হলেন এজন্য বলছি কুরআনের পথে সাধারণ মানুষের কমসে কম এতটুকু তো করা দরকার যে আপনি বিশুদ্ধভাবে কুরআন শিখুন আপনার পরিবারের মধ্যে শিশুরা যেন কুরআন শিখে সেই ব্যবস্থা করুন আলিম উলামার প্রতি দায়িত্ব হচ্ছে ওয়াজ নসিহতকে আল্লাহর কিতাবের আলোকে সাজান দেখবেন সমাজের মধ্যে যে অসঙ্গতিগুলো যে ফিতনাগুলো সেগুলো দূরীভূত হয়ে যাবে রমজান মাসকে কেন্দ্র করে এটা রুটিন সাজান অনেক তো রমাদান আমরা কাটালাম অনেকম অনেক হেলায় ফেলায় যে রুটিন সাজান অনেক মানুষ আছে যারা রমাদানকে কেন্দ্র করে সারা জীবনের রুটিন ঠিক করে দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের রুটিন সাজান এবং এবার ফাইনাল আর যেন জীবনে নামাজ কখনো মিস না হয় এই রকম একটা অভ্যাস এই রমাদানকে টার্গেট করে আপনি করুন রমাদান তো দেনই আল্লাহ এই জন্য যেন আমাদের আমলের মধ্যে একটা পুশ আপ হয় দ্বিতীয়ত রমাদান মাসে আমাদের জন্য ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা নিয়ে আসে ইফতার পার্টি করলেন ধনী ধনীদেরকে দাওয়াত দিলেন সিলেট থেকে সেলিব্রিটি বক্তাকে নিয়ে আসলেন আপনার গরিব আত্মীয় স্বজনের খোঁজ নাই আপনি সিলেট থেকে বক্তা ইয়ে করে ওই যে সেলিব্রিটি নিয়ে আসে এসে এই ইফতার পার্টি করা কি দরকার আপনার বাসায় যদি আপনি ইফতার করান সবচেয়ে বড় হকদার হচ্ছে আপনার গরিব আত্মীয় স্বজন রমাদান মাসে সকালবেলা পেটে ভাত থাকে না খিদা থাকে মিজাজ খারাপ থাকে খামোখা মানুষের সাথে কথা বলতে যাবেন ঝগড়া লাগবে এক কাজ করুন নিজের কাজ নিজে করুন সেটা তো করবেন সাথে কোরআন শরীফ খুলে বসে থাকুন দেখবেন দিনও কেটে যাবে কথাও কম বলা হবে গীবতও কম হবে ঝগড়াও কম হবে আর রাতে যদিও আল্লাহ কিয়ামুল লাইলকে ফরজ করেন নাই রমাদানে যেহেতু আমরা লম্বা রাত পর্যন্ত জেগে থাকি অন্ততপক্ষে তাহাজ্জুদ তাহাজ্জুদের প্রতি খেয়াল করি রমাদান মাসে আর না হোক রমাদান মাসে আমরা অন্তত পক্ষে আল্লাহর রাসূলের এই প্রিয় নামাজ এই প্রিয় সুন্নতটির প্রতি আমরা খেয়াল করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই আগামী রমাদানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান এবং কোরআন ওয়ালা রমাদান কাটানোর তৌফিক দিন আমরা বলি আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله أمر رأي محفلة من قبول خورم الله আল্লাহ এই মাহফিলও যারা শরিক হয়েছেন দান খৈরাত করছেন তোমার বান্দা আখলারে দুনিয়া আখেরাতে সাহায্য করো আল্লাহ আমরা মাহফরিদ আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাহফরিদ আল্লাহ এই মাহফিলে উপস্থিত তোমার কোনো বান্দার হাতকে খালি ফিরিয়ে দিও না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা বেমারি অখলরে শিফা দাদ করো আল্লাহ অভাবই অখলের অভাবরে দূর করে দো মুসিবত যাদা আখলরে মুসিবত থেকে উদ্ধার করো আপনার প্রবাসী হকলে দোয়া চাইছেন মোলা প্রবাসী হকলের হেফাজতে রাখো তোমার বান্দা হকলের হালাল রিজিকর মাঝে তুমি বরকত দো আমরা যে যে গাঁঠো আটকে গেছি তুমি আল্লাহ ছুটাইয়া দো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার আমরার মা বাবার নেক হায়াত দান করো মোলা যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের মাঝে তুমি তোমার রহমতের জড়িয়ে বর্ষণ করো এই মাহফিলে এই এলাকার মধ্যে গানুর ইসালের সওয়াব হিসাবে তুমি কবুল করো আল্লাহ মৌতর সময় আমরা এই মানার সাথে মৌত দিও আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিবর সাফাত আমরা নসিব করিও আল্লাহ হযরত ফুলতলি সাহেব কুলের রহমতুল্লাহ কে আলাইহি তমাম খিদমতে তুমি কবুল করো তোমার ওলির রুহানি দোয়া থেকে আমরা তুমি বঞ্চিত করিও না ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন